সম্মানিত উপস্থিতি, বিনম্রতা এটি জান্নাতিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোমলতা, বিনম্রতা এটি আজ সোনার হরিণ হয়ে গেছে। এখন রাগী মানুষের অভাব নাই, অন্যায় দেখলে মাথা গরম হয়ে যাওয়া মানুষের অভাব নেই, কিন্তু বিনম্র মানুষের বড় বেশি অভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফক, এক রিওয়ায়েতে আছে ইন্নাল্লাহা রাফিক ইউহিব্বুর রিফক। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভেতরে একটা নাম হলো তিনি রাফিক, কোমল। ইউহিব্বুর রিফক, তিনি কোমলতাকে পছন্দ করেন, ভালোবাসেন। ওয়ায়ুতি আলা রিফকি মা লা ইউতি আলা আল-উনুফ, কোমলতা অবলম্বন করলে আল্লাহ তাআলা যা দেন, কঠোরতা এবং রুক্ষতা অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন তা দেন না। অন্য এক হাদিসে আরসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজে বিনম্রতাকে পছন্দ করেন, সকল কাজে, দুনিয়ার কাজে, আখিরাতের কাজে, সৎ কাজের আদেশে, অসৎ কাজের বাধা প্রদানে, দাওয়াতের কাজে, অন্যায়ের খণ্ডনে, সকল ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এমনকি জেহাদের ময়দানেও, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রিফ এবং কোমলতাকে পছন্দ করেন। অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু মিনাল খায়র, যে ব্যক্তিকে যেই পরিমাণে কোমলতার গুণ দেয়া হয়েছে তাকে সেই পরিমাণ কল্যাণ দেয়া হয়েছে, আর যাকে যতটুকু কম কোমলতা দেয়া হয়েছে তাকে ততটুকু কম কল্যাণ দেয়া হয়েছে। এ হাদিস থেকে বোঝা গেল যে কোমলতার গুণ যে যত বেশি অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সে তত বেশি তৌফিক ইয়াপ্তা, তৌফিক প্রাপ্ত, কল্যাণের অধিকারী, কল্যাণ প্রাপ্ত। অন্য এক হাদিসে আরসুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সহিহ মুসলিমে এসেছে, আম্মাদান আয়েশাকে তিনি বলেছেন, আলাইকি বির রিফক, আয়েশা তুমি কোমল থাকার চেষ্টা করবে, কোমল হবে, বিনম্র হবে। ইন্নার রিফকা মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা, কোমলতা এমন একটা বিষয় যেই কোনো কাজে, এমনকি কারোর সাথে যদি কোনো কারণে বিতণ্ডায় লিপ্ত হতে হয়, কোনো কারণে কারোর সাথে যদি বিতর্কে লিপ্ত হতে হয় বা কোনো কঠিন পদক্ষেপ নিতে হয়, কাউকে যদি শাসন করতে হয়, অন্যায়ের যদি প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, যে কোনো কাজে, ইন্নার রিফকা মা কানা ফি শাইইন, আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই কোনো কাজে যদি কোমলতা যুক্ত হয়, যা না কাজটা সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়, কাজটার কোয়ালিটি অনেক বেড়ে যায় যদি সেখানে শুধু কোমলতার গুণটা যুক্ত হয়। ওমা নুযিআ মিন শাইইন ইল্লা শানা, আর কোনো কাজ থেকে, কোনো পদক্ষেপ থেকে কোমলতার গুণটি যদি সরিয়ে নেওয়া হয়, বিনম্রতা যদি না থাকে, সে কাজটা যত ভালো কাজ হোক না কেন, ওই কোমলতা না থাকার কারণে সেটা ত্রুটিযুক্ত হয়ে যায়। একজন সালাত আদায় করছে না, গাফলতি করছে, আপনি ওই ব্যক্তিকে অত্যন্ত রুক্ষভাবে বললেন, এই তুমি সালাত আদায় করো না কেন, তুমি কি মানুষ না নাকি, তোমাকে এত বলা বললাম, আপনি তাকে খুব রুক্ষভাবে বকাঝকা করলেন, আপনি কিন্তু সুন্দর ভালো কথা বলেছিলেন, আপনার কথার ইস্যুটা, বিষয়বস্তুটা অত্যন্ত চমৎকার ছিল, আপনি কি সালাত, তাকে সালাতের দিকে আহ্বান করছিলেন, আপনি তাকে নবী আলাইহিসসালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তার উম্মত হিসাবে আপনি পালন করছিলেন, কিন্তু আপনার ভেতরে রুক্ষতার গুণটি থাকার কারণে বা এই ভালো কাজে বিনম্রতা না থাকার কারণে আপনার এই দাওয়াত
আল্লাহর কাছে প্রশংসিত নয়, বরং সেটি ত্রুটিযুক্ত হয়ে গেল। আবার একজন লোককে আপনি শাসন করছেন, আপনার সন্তানকে আপনি কোনো অন্যায়ের কারণে শাসন করছেন, আপাত দৃষ্টিতে শাসন করা, তাকে মায়ের দেওয়া, তাকে বকাঝকা করা, এই জিনিসটি আপাত দৃষ্টিতে ভালো কাজ মনে হচ্ছে না, আপনি তার সাথে কঠোরতা আরোপ করছেন, কিন্তু সেই কঠোরতার মধ্যে যখন কোমলতার মিশেল আর মিশ্রণটা থাকবে, তোমাকে আমি এত বুঝিয়েছি এরপরেও তুমি আমার কথা শুনছো না, তোমাকে কোনোভাবে আমি বুঝাতে পারছি না, আপনি যখন তাকে দরদ নিয়ে কোমলতা নিয়ে শাসন করবেন, সে শাসন তার শাসন থাকবে না, সেটাও সোহাগে পরিণত হয়ে যাবে। আর এই কথাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিফক মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়ামা নুজিআ মিন শাইইন ইল্লা শানা, যে কোনো ভালো কাজ থেকে কোমলতা সরিয়ে নেওয়া হলে বা কোমলতা না থাকলে সে ভালো কাজ আর ভালো কাজ থাকে না, এত বেশি গুরুত্ব ইসলামে কোমলতা এবং বিনম্রতার। সম্মানিত উপস্থিতি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আর রিফক রাসুল হিকমাহ, হিকমাতের হিকমার মূল হলো কোমলতা, বিনম্রতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনুন হাইয়িনুন লাইয়িনুন, ইমানদারদের বৈশিষ্ট্য হবে তারা হবে হাইয়িন লাইয়িন, কোমল নরম প্রকৃতির, বিনয়ী, স্বভাবগতভাবে অত্যন্ত বিনয়ী হবে, বিনম্র হবে, কোমল হবে, এটা ইমানদারদের বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাতীদের মার্কা বলে দিব না? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলুন। নবী আলাইহিস সালাম বলেছেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফ, অনেক মুহাদ্দিসগণ মুতাদাঈফ পড়েছেন, যার অর্থ হলো যে লোকটি দুর্বল, মানসিকভাবে খুব দীনহীন হয়ে থাকে, খুব সাধারণ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, এবং মুতাদাঈফ অথবা মুতাদাঈফ, মুতাদাঈফ হলে তার অর্থ দাঁড়াবে সে লোকটি স্বভাবগতভাবে সবার কাছে সে দুর্বল হিসাবে নিজেকে জাহির করে, কোনো পাওয়ার খাটায় না, কথার ভিতরে কোনো এমন কোনো ভাব আনে না যে ভাবের দ্বারা সে কিছু একটা বোঝা যায়, বরং কোমলতাকে প্রকাশ করার চেষ্টা করে। আর মুতাদাঈফ হলে অন্যরা তাকে দুর্বল মনে করে, মনে করে না এর তেমন কোনো বিশেষ কোনো অবস্থান নেই, এই লোকটা হলো জান্নাতি লোক। আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি সম্পর্কে বলেছেন, এই লোকটা জান্নাতি। তার আগে তিনি বলেছেন, এই লোকটা সম্পর্কে তোমাদের ধারণা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে এর তেমন কোনো ভ্যালু নাই, এই লোকটাকে কেউ নিজের মেয়ে তার সাথে বিয়ে দিতে চাইবে না, সে যদি প্রস্তাব করে তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হবে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি আমাদের মধ্যে খুবই সাধারণ। নবী আলাইহিসসালাম এরপরে আরেক লোককে দেখিয়ে বললেন, এ লোক সম্পর্কে তোমাদের ধারণা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এ লোকটা খুব সম্ভ্রান্ত, খুব সম্মানিত, তাকে সবাই খুব গুরুত্বের সাথে নেয়, সে কারণ মেয়ে বিয়ে করার প্রস্তাব করলে তার প্রস্তাব সাথে সাথে গ্রহণ করা হবে এবং তাকে সামাজিক আরো নানাভাবে ভালো অবস্থান দেওয়া হবে। ওই যে দুর্বল যাকে মনে করা হয়, দিনদার এবং সাধারণ মানুষ সবাই তাকে দুর্বল মনে করে, এই দীনহীন মানুষটা যাকে নিরীহ বলা যায়, এক কথায় সহজ বাংলা বলতে গেলে নিরীহ কিসিমের মানুষ, এই নিরীহ কিসিমের মানুষটাকে নবী আলাইহিস সালাম জান্নাতি লোক হিসেবে আখ্যায়িত করেছেন।